বন্ধুরা এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও একটা বড় আপডেট উঠে এসছে আর এখানে কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না তার উপরে কিন্তু শিক্ষা পর্ষদ একা সিদ্ধান্ত নিতে পারছেন না সেই জন্য বর্তমানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার যারা যারা শিক্ষার্থী রয়েছেন এবং সেই সঙ্গে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বাবা মা অর্থাৎ অভিভাবকদের কাছে কিন্তু মতামত চাইছেন শিক্ষা পর্ষদ অর্থাৎ বর্তমানে শিক্ষা পর্ষদ সমস্ত অভিভাবকদের কাছে এবং যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন তাদের কাছে কিন্তু জানতে চাইছেন যে এই পরীক্ষাটা নেওয়া উচিত না আপনারাই কিন্তু ইমেলের মাধ্যমে জানান সেই জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বর্তমানে কিন্তু ইমেল আইডি শো করছে তো আপনারা কিন্তু এই ইমেল আইডির মাধ্যমে জানাতে পারেন সেক্ষেত্রে আপনারা ছাত্রছাত্রী হন বা অভিভাবকই হন সবাই কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন কালকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই মতামত জানাবেন যে বর্তমানে আপনারা এই পরীক্ষাটা চাইছেন কি তাছাড়া বন্ধুরা করোনা আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া উচিত হবে কি না এবং যদি উচিত হয় তাহলে কীভাবে পরীক্ষা নিতে হবে সমস্ত কিছু মতামত কিন্তু আপনারা নিজেরাই লিখতে পারবেন এবং যে ইমেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে কিন্তু আপনারা সরাসরি মেল করতে পারবেন শিক্ষা দপ্তরকে এবং বর্তমানে শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে আপনাদের মতামতের উপরেই কিন্তু নির্ভর করবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কি না তাই জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা মেল করবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন বা অভিভাবকরা রয়েছেন আপনারা কিন্তু ইমেল করবেন যে পরীক্ষা নেওয়া উচিত কিনা তাছাড়া বর্তমানে যেসব বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে আপনারা পরীক্ষা দিতে চান না এবং যদি পরীক্ষা হয় তাহলে কিভাবে পরীক্ষা নেওয়া উচিত বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা কিন্তু কিন্তু অবশ্যই বেশি বেশি করে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন যাতে করে অন্যান্য পরীক্ষার্থীরাও এই খবরটা খুব দ্রুত জানতে পারে ধন্যবাদ